দর্শক স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন। তো বরাবরের মতো আজকে আমাদের প্রথম যে ট্যুর গ্যাংটক থেকে শুরু হয়েছে সেই লাচাংয়ের পথে, সেই লাচাংয়ের পথে যাওয়ার পথে কিন্তু আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিউ পয়েন্টে আমরা এসে হাজির হয়েছি। সেটি এই আপনাদের দেখাচ্ছি। এটির নাম হচ্ছে ডিচু ভিউ পয়েন্ট। মূলত হচ্ছে যে চারটি পাহাড়ের যে সংযোগ স্থল, যেটি সেই সংযোগ স্থল কিন্তু এখানে এসে মিলিত হয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বিভিন্ন জায়গার থেকে পর্যটকরা আসছে। আমাদের গ্রুপের অনেকেই আছে, আমার দোস্ত মুসলিম, তারপরে আছে আমাদের আরেক ভাই সাংবাদিক এবং সম্পাদক হাবিব আছে, এখানে আমাদের ভাবি আছে। তো আমরা এখানে অনেক এনজয় করতেছি। এটি হচ্ছে অন্যতম একটি ডিচু ভিউ পয়েন্ট। মূলত হচ্ছে এখানে চারদিক থেকে প্রায় পাশে থেকে ছয়টি পাহাড় আপনি মিলিত হয়েছে এবং নিচে একটি ছোট্ট নদী আপনারা দেখতে পাচ্ছেন, যে পাহাড়ের আঁকা বাঁকা দিয়ে নদী, অনেক স্বচ্ছ পানি, অনেকটা সেই ভিউটা কিন্তু সেই সুইজারল্যান্ডের মতো ভিউ মনে হচ্ছে অনেকটা। তো এটি হচ্ছে সেই ডিসু ভিউ পয়েন্ট বলা হয় এটাকে, ডিসু ভিউ পয়েন্ট। অর্থাৎ গ্যাংটক থেকে যাওয়ার পথে এটি কিন্তু পড়বে, গ্যাংটক থেকে লাচাং যাওয়ার পথে, লাচাং যাওয়ার পথে আপনারা এই ভিউটি পাবেন, অপূর্ব একটি ভিউ। অর্থাৎ এখানে কিন্তু এই যে আমি আপনাদের দেখাই যে ডান পাশে একটি বিশাল একটি পাহাড় এবং যথারীতি বাম পাশে যে আর একটি পাহাড় এবং তারপরে আর একটি পাহাড়, এরকম করে প্রায় এখানে আপনার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টি পাহাড়ের কিন্তু মিলনস্থল, এবং মিলনস্থল সর্বশেষ নিচ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি, এবং ছোট একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, আমরা ছোট একটি ব্রিজ দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, এটি আপনাদের অত্যন্ত আকর্ষণীয়। আমার আবার আকাশে দেখতে পাচ্ছি যে এখানে ফাইটার বিমান যাচ্ছে। আমরা আবার পাহাড়ে চলে আসলাম এবং যথারীতি এই যে কাঞ্চনজঙ্ঘার, যে আপনার কাঞ্চনজঙ্ঘা, এটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘার পাহাড়। অর্থাৎ এখানে টোটালি বরফে আচ্ছাদিত, কিন্তু যেহেতু যেহেতু হচ্ছে এখানে বড় মানে সূর্য অপোজিট সাইডে পড়ছে, সে কারণে কিন্তু ওই বরফগুলা কিন্তু কালো লাগছে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি, আমি সাংবাদিক কাজী রিপন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বিশাল 5টা থেকে 6টা 7টা পাহাড়ে সেখানে মিলিত হয়েছে, সেই মিলিত স্থলেই কিন্তু এটি কিন্তু সেই চলে গেছে। তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা দেখাবো সেই লাচিং এর পথে বিভিন্ন স্থল। দর্শক স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন। এটি হচ্ছে ডিচু, অর্থাৎ ডিচু ভিউ পয়েন্ট। এটি হচ্ছে এখান থেকে এই গ্যাংটক থেকে লাচাং যাওয়ার পথে এটি হচ্ছে ডিচু ভিউ পয়েন্ট। সেই ডিচু ভিউ পয়েন্ট আমরা এখন আছি। তা আমাদের সঙ্গে যথারীতি আছেন আমাদের সেই দাদা, মাই ডিয়ার দাদা আছেন, হ্যাঁ, সনমদা খুব ভালো ড্রাইভার। হ্যাঁ,